চলো। তো এ ফুল আসে না কেন, আমাদের চেহারা খারাপ তার জন্য আসে না নাকি? তো হ্যালো গাইজ, তো আমাদের এখন নিউ ভিডিওর শুটিং চলতে যাচ্ছে, এখন আমরা শুটিংয়ের জায়গায় যাচ্ছি। তো এখন আমি বুঝলি ভাই, তোর ভাই তো জানিস একটা চ্যানেলে পড়ে থাকে না, আমরা তো বড় বড় সেলিব্রিটি সেলিব্রিটি। তো নতুন স্টোরি আসছে, দেখে দেবো অবশ্যই, তোমাদের ফুল শুটিংটা দেখিয়ে দেবো, ফুল শুটিং দেখাবো, সব কিছু দেখাবো বুঝলি ভাই, সব খুলে দেবো, দেখাবো সব, চিন্তা করিস না। তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবি, কমেন্ট করবি, বে দুটা গালও দিয়ে দিবি, কোনো ব্যাপার নাই, বে দুটা গালও দিয়ে দিবি, কোনো ব্যাপার নাই। এই যে আমাদের হিরো আলাম 4 কোটি টাকা দিয়ে করে নিয়েছে, এটাকে একটু আগে লঞ্চ করলাম, এমনি দমদম ফ্লাইট থেকে ল্যান্ড করলো বেটা, তো তাকে নিয়ে যাচ্ছি। তো এখন আমরা কোথায় আছি এটা ভাই? আমরা অবশ্যই লাইক করে দিস, ঠিক আছে? এটা আমার আমার ফেসবুক পেজেও যাবে। বাই গাইজ। তো ফাইনালি গাইজ আমাদের শুটিং এর জায়গায় পৌঁছে গেছি। তো আমি হচ্ছি আমার হিরোর দাদা, এটা জানি না কে, ক্যামেরাম্যান আমাদের, এটার একটা বড় ক্যামেরাম্যান, স্ক্রিপ্ট ডাইরেক্টর, বাবা ডাইরেক্টর, এটা আমার ছোটা ভাই। তো দেখতে থাকো, সাথে থাকো, বাই গাইজ। তো ফাইনালি গাইজ আমাদের শুটিং চলছে, দেখতেই পাচ্ছ ক্যামেরাম্যান, আমাদের স্ক্রিপ্টার, ডাইরেক্টর এই গাছের পেছনে যাবে এবার। আমি ওইদিকে ভাবছি কী রোল দিবে আমি বুঝতেই পাচ্ছি না, আর এদিকে চারিদিকে আশেপাশের লোক দেখছে কী খ্যাপামো করছি। এই যে আমার ছোটো ভাইটা বসে পানার আছে, কী ভাবছে কে জানে। তারপরে এই শুটিং, ডাইরেক্টর সাহেব বলছে পেছন দিকে যাও, বাস গলা ধরল, হ্যাঁ গলা ধরে নিলাম। তা বুঝলি ভাই, এই ট্যাক্টর নিতেই আমার 4-5 দিন লেগে গেছিলো। আর এবারে চোখ ধরবো এমন করে আমাকে ডাইরেক্টর বলছে চোখ ধরবা, এই বুঝাতেও চলে এলো আমাকে। তো আমি চোখ 4-5 বার ধরলাম ভাই, হলো না, আবার বলছে আবার করো আবার করো। তো দুই ভাইয়ের মানে ঘাড় ধরার সময় এমন করে মুখটা চলে এলো মনে হয় ওকে কিস করবে। আর এই ঝাঁপ, এই যে এই ঝাঁপ দিলাম ভাই, দেখলি ভাই ঝাঁপটা দিবার লেগে 4-5 বার ঝাঁপ দিলাম, ভালো আমার প্যান্ট ফ্যান্ট ফেটে জাঙিয়ে বেরিয়ে নেবে। আর পেছনে মোটা কাকা যেছে, আবার চোখ ধরলাম, বাস এই চলছে ভাই এখন, বুঝলি। কী আর বকবো তোদের সঙ্গে, দেখতেই পাচ্ছিস। ভিডিওটা ভালো লাগলে সাথে থাকিস আমাদের, আর লাইক কমেন্ট করে দিস। বহু ডায়লগ ছিল ভাই, আর ডাইরেক্টর সাহেব, আর এই যে পেছনে যে ক্যামেরাটা করছে, ওই ধর দাদি চলে এলছে, এই হে দাদি দেখছে দেখো। তো ফাইনালি গাইজ ভিডিও আমাদের কমপ্লিট, যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যদি খারাপও লাগে, আমরা তো ভাই অত বড় বড় একটা না, দুটো গালও দিতে পারিস, কোনো ব্যাপার লাগবে বোধরা বন্ধু বে গাল খেয়ে লবো, চিন্তা নেই। তো সেকেন্ড পার্টে দেখা হচ্ছে, বাই বাই, স্বপ্নে কামাল, বাই বাই।